بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আজ শবে কদরের এমন একটি দোয়া আলোচনা করব যেই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদেরকে শিখিয়েছেন এছাড়া আপনি যে কোনো দোয়া করতে পারেন দোয়া তো হবে কিন্তু ওই রকম সওয়াব হবে না যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত দোয়া থেকে হয়ে থাকে সেই দোয়াটি জানার পূর্বে আমরা জানব লাইলাতুল কদরের এত ফজিলত কেন আল্লাহ তাআলা এই রাতের ব্যাপারে সম্পূর্ণ একটি সূরা নাযিল করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি জানেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর শবে কদর লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই রাতে ফেরেশতা অবতীর্ণ হয় এবং আল্লাহর হুকুম নিয়ে অবতীর্ণ হয় মানুষের আমলসমূহ দেখেন কে কে নেক কাজ করে এবং কে কে নেক কাজ থেকে বিমুখ হয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যদি আমরা এই রাত্র পাই তাহলে আমরা কি দোয়া করব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ একটি দোয়া শিখাইলেন যেই দোয়ার মধ্যে সব কিছু রয়েছে ক্ষমা চাওয়ার দোয়া শিখাইলেন কোনো ব্যক্তি যদি জীবনে ক্ষমা পেয়ে যায় তাহলে সে জীবনে সব কিছু পেয়ে গেল আর যদি কেউ ক্ষমা না পায় তাহলে সে জীবনে কিছুই পেল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়াটি পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাকারী ক্ষমা করা তুমি পছন্দ করো সুতরাং আমাকে ক্ষমা করে দাও এই দোয়ার বরকতে কেউ যদি ক্ষমা পেয়ে যায় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার সকল হাজত পূরণ করবেন তার সকল মনের আশা পূরণ করবেন কেননা যে ব্যক্তি ক্ষমা পেয়ে গেল সে যেন সব কিছু পেয়ে গেল এছাড়া অন্য যে কোনো দোয়া করতে পারেন কিন্তু এই দোয়াটি অবশ্যই পড়বেন কেননা এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়তে বলেছেন প্রিয় দর্শক শ্রোতাবৃন্দু আপনি শেষ দশকের বেজোড় রাত্রিতে জাগুন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বেজোড় রাত্রগুলোতে জাগুন পুরো রাত্র জাগার প্রয়োজন নাই রাতের কিছু অংশ জাগুন এবং ইবাদত করুন তাহাজ্জুদ পড়ুন কোরআন তেলাওয়াত করুন আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ সমস্ত মুসিবত দূর হয়ে যাবে অসুস্থতা দূর হয়ে যাবে আপনার অবস্থা ভালো হয়ে যাবে আল্লাহ তাআলা আপনাকে লাইলাতুল কদরের ফজিলত দান করবেন এছাড়া আপনার সকল হাজত পূরণ করে দিবেন প্রিয় দর্শক শ্রোতাবৃন্দু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ